মারণাস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো হরিহরপাড়া থানার পুলিশ। ধৃতের নাম মাসিদুল শেখ। বুধবার রাতে শ্রীহরিপুর আব্দুলপুর মাঠ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান ও এক রাউন্ড গুলি। বৃহস্পতিবার বহরমপুর আদালতে তাকে তোলা হয়। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।